হাই ফ্রেন্ডস, তো এখন অনেকটা দেরি করে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা অতটা সময় পাইনি, আর এই যে এখন দেখো বাজছে প্রায় একটা পৌনে একটা, তো এখন একটু রিলস করবো। যেহেতু বাড়িতে আছি একটু রিলস বানাবো, সেই জন্য এই যে এগুলো সব নিয়ে নিয়েছি, নিয়ে এখন ছাদে যাব। আমার তো রিলস করার একটা জায়গা ছাদটা, আলোতে খুব ভালো হয় সেই জন্য। আর আজকে আমাদের এখানে যে কালী পুজো হচ্ছিলো, তো কালী পুজো আজকে বিসর্জন, তো রাত্রেবেলা দেখাবো তোমাদের সবটা ভিডিও করে। আর আর যে দুদিনের ভিডিওগুলো করা হয়েছে সেগুলো আর কি, এখানে এত বক্স বাজছে, জানি না আমি এই ভয়েসটা দিচ্ছি এটাতেও বক্সের আওয়াজ আসবে কি না, তো সেই জন্য আমি এডিটও করতে পারছি না। তো খুব তাড়াতাড়ি এডিট করে তোমাদের ব্লগগুলো দেখাবো, তো এখন চলো ভিডিওটা দেখতে থাকো। প্রচুর রোদ দিয়েছে দেখো, আর এখানে সব জামা কাপড়গুলো আছে, এগুলোকে আবার সরাতে হবে। আর এই যে আমি দেখো গাছ লাগিয়েছিলাম, তোমার ছোটো ছোটো আছে, এগুলো বাড়ছে, যখন ফুল হবে খুব ভালো লাগবে। আর এই কাগজ ফুল গাছটা এনেছিলাম, তো এটাতে দেখো কত সুন্দর ফুল হয়েছে। শীতকালে একটা জিনিস খুব ভালো, ছাদে গাছপালা খুব ভালো হয়, তো বড় হলে আবার দেখাবো তোমাদের তখন। তো ছাদে অনেকগুলো রিলস করার পর অনেকটা দেরিও হয়ে গেছিলো, প্রায় দেড়টা দুটো বেজে গেছিলো, তো তারপরে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে এই যে মা খাচ্ছে আর বোনের খাওয়া হয়ে গেছে। আর দেখো এখানে আমাদের এই যে কালী পুজো হচ্ছিলো, তো এখানে লটারি খেলা ওরা করেছিল, তো 1400টা লটারির টিকিট ছিল, সেগুলো প্রায় সবই ওরা বিক্রি করে ফেলেছে, মানে আমাদের গ্রামের লোকজন নিয়েছে, আশেপাশে অনেক লোকজন নিয়েছে। তো সেই লটারি খেলাটা আজকে হবে, আর কী কী গিফট আছে সবটাই তোমরা দেখতে পাবে, শুনতেও পাবে, তো ভিডিওটা দেখো। আর এখানে ওরা মাইকে আর কি অ্যানাউন্স করছিল, তো অনেক লোকজনই প্রায় মানে গ্রামের অর্ধেক লোকই চলে এসেছে যাদের আর কি টিকিট কেটেছে, আর আশেপাশে গ্রামেরও অনেক অনেক লোক এসেছিলো। আর ওরা প্রত্যেকটা বাচ্চাকে আর কি ডেকে নিয়ে এই লটারিগুলো তুলতে বলছে, বড়দের না দিয়ে বাচ্চাদের দিয়ে তোলাচ্ছে, ব্যাপারটা খুব ভালো। তো দেখো এখন আবার ঠাকুরতলা এখানে চলে এসেছি, এখানে বক্স টক ঠিকঠাক করছে আর কি, ওরা ঠাকুর নিয়ে আর কি সারা গ্রামটা ঘুরে পাশের গ্রামেও যায়। আর এখানে পুরুলিয়ার ওই কিছু নাচ এরকম আর কি হবে, এই দেখো এরা সেজে গুজে দাঁড়িয়ে আছে, তো এরাই নাচ করবে। এখনও ফুল টিম আছে, তারা মনে হয় সাজ টাজ করছে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে ভাই এখানে ঘুরে বেড়াচ্ছে। দেখো এখানে অনেক বাচ্চারাই আছে, ওরা বাজি পোড়াচ্ছে, বোম ফাটাচ্ছে। আর আজকে এই যে একটুখানি আগেই চলে এসেছি ঠাকুরতলা, এখানে নাচ টাচ হবে বললো, সেগুলো দেখবো বলে, তো এখন ওরা মনে হয় রেডি টেডি হচ্ছে, এবার শুরু হয়ে যাবে। তো আমিও দেখি, তোমরাও দেখো, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। Thank you.
আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।